আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ক্যালকুলাস বা পাথরের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওর্স আমরা প্রতিনিয়ত যে খাবার গ্রহণ করে থাকি সেই খাবারের খাদ্যকণা যখন দুদাতের মধ্যবর্তী স্থানে অথবা দাঁত এবং মাড়ির সংযোগস্থলে জমতে থাকে তখন সেটিকে আমরা প্লাক বলি তো এই ডেন্টাল প্লাক যদি ঠিকমতো পরিষ্কার না করা হয় বা ব্রাশের মাধ্যমে ঠিকমতো পরিষ্কার না হলে ধীরে ধীরে তা জমতে থাকে এবং এক পর্যায়ে অনেক বেশি শক্ত হয়ে দাঁতের সঙ্গে আটকে থাকে মূলত তাকেই আমরা ডেন্টাল ক্যালকুলাস বলে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটি দাঁতের গোড়াতেই কিন্তু ডেন্টাল ক্যালকুলাস ক্যালকুলাস জমে আছে আর যার জন্য দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষয় হয়েছে ভিওর্স এখানে মাড়িটা এখানে দেখতে পাচ্ছেন এই মাড়িটা কিন্তু একটা সময় ছিল ঠিক এই বরাবর ছিল কিন্তু এই ডেন্টাল ক্যালকুলাস মাড়িতে জমার কারণে ধীরে ধীরে দাঁতের মাড়িটি এভাবে নিচের দিকে চলে আসছে যদি উপরের দাঁতে এ ধরনের ঘটনা ঘটে তাহলেও কিন্তু উপরের দাঁতের মাড়ি ঠিক এভাবে উপরের দিকে উঠে যায় এটি যেহেতু নিচের দাঁতের ছবি তাই এখানে নিচের দাঁতের দেখা যাচ্ছে যে নিচের দাঁতের ক্যালকুলাস জমার কারণে নিচের মাড়িটি অনেক বেশি নিচের দিকে সরে আসছে এবং সেই সঙ্গে দাঁতেরও ক্ষয় হয় ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন যে দুটি তিনটি দাঁতে বেশ ক্যালকুলাস জমে আছে আর এমনভাবে যখন ক্যালকুলাস দাঁতে লেগে থাকে তখন কিন্তু ধীরে ধীরে দাঁত দুর্বল হতে থাকে দাঁত ধীরে ধীরে ক্ষয় হয় এবং মাড়ি তো ক্ষয় হয়ই সে সঙ্গে দাঁতেরও ক্ষয় হয় আর এ ধরনের ক্যালকুলাসে দাঁতের দাঁত নড়ে যাওয়ার জন্য অন্যতম কারণ হলো এই ডেন্টাল ক্যালকুলাস যখন এই ডেন্টাল ক্যালকুলাস এভাবে জমতে থাকবে এবং দাঁতের মাড়ি নিচ থেকে নিচে দিকে চলে আসবে তখন দাঁতটি দুর্বল হয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি এ ধরনের দাঁত নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানে এখানে ডেন্টাল ক্যালকুলাস জমে আছে এবং মাড়ি কিন্তু অনেক বেশি নিচের দিকে নেমে আসছে উপরের দাঁতের দিকে খেয়াল করলেও দেখতে পাবেন যে উপরের দাঁতের কয়েকটি দাঁতেরই কিন্তু মাড়ি উপরের দিকে উঠে গেছে শুধুমাত্র এই ডেন্টাল ক্যালকুলাস দাঁতের গোড়ায় জমে থাকার কারণে ভিউয়ার্স এই ধরনের ডেন্টাল ক্যালকুলাস যদি কারো জমে থাকে তাহলে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলা স্কেলিং করিয়ে নেবেন তাহলে এ ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো ভিওর্স এ ধরনের ডেন্টাল ক্যালকুলাসের বেশ কিছু অপকারিতা রয়েছে এটি একই সঙ্গে দাঁত এবং মাড়ি ক্ষয় করে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে এখানে দেখতে পাচ্ছেন যাদের এ ধরনের সমস্যা রয়েছে এ ধরনের সমস্যার কারণে অনেক বেশি দুর্গন্ধ মুখের সৃষ্টি হয় কথা বলার সময় অন্য ব্যক্তি অপর ব্যক্তি কিন্তু দুর্গন্ধ অনুভব করে এ ধরনের ক্যালকুলাস থাকার কারণে এ ধরনের ক্যালকুলাস যখন আপনি ডাক্তারের কাছে গিয়ে ওয়াশ করিয়ে নেবেন তখন আর সে ধরনের সমস্যা কিন্তু আপনার থাকবে না ভিওর্স এ ধরনের ক্যালকুলাসের অনেক বেশি অপকারিতা রয়েছে মাড়ি এবং দাঁতের ক্ষতি করে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে তাছাড়া অনেকের মাড়ির প্রদাহ দেখা দেয় এই ডেন্টাল ক্যালকুলাসের জন্য তাই ভিওর্স এ ধরনের ডেন্টাল ক্যালকুলাসের জন্য আপনাকে ওয়াশ করাতে হবে মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁত ওয়াশ করাতে এবং সেই সঙ্গে চেক আপ করাতে যদি ছ মাস অন্তর সম্ভব না হয় বছরে অন্তত একবার আপনি দাঁত স্কেলিং সহ দাঁতগুলো চেক আপ করাবেন তাহলে এ ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ভিউয়ার্স এ ধরনের সমস্যা যখন দাঁতে এ ধরনের ক্যালকুলাস জমতে থাকে তখন সেটি জিনজিভাইটিস রোগেরও অন্যতম কারণ হয়ে থাকে যে রোগের কারণে দাঁতের মাড়ি দুর্বল হয়ে থাকে এবং মাড়ির বিভিন্ন অংশ ফুলে উঠতে দেখা যায় তো ভিয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম